রেডিও রেতাস বাংলাতে সকলকে স্বাগত জানাই আমি ভাস্বতী হালদার কেমন আছেন বন্ধুরা আমাদের পরিবার এই অনুষ্ঠানে আজ তুলে ধরব আপনাদের আশেপাশে ঘটে যাওয়া কতগুলো ঘটনা মা মেয়ে স্ত্রী বৌমা আত্মীয় আবার সহপাঠী সহকর্মী বস বন্ধু একই মেয়ের অজস্র ভূমিকা পালন করা খুব কঠিন তাই কখনো সঙ্গী অবসাদ কখনো ভেঙে পড়া তারই মধ্যে কিভাবে ঘুরে দাঁড়াবেন মেয়েরা ঠিক কিছুদিন আগে কাজে বেরিয়ে এক পুরনো সহকর্মীর সঙ্গে দেখা জয়িতার দুজনেই খুব খুশি কথা বলতে গিয়ে সহকর্মীটিকে অন্য মনস্ক লাগলো জয়িতার কথায় কথায় জানা গেল তার এক আত্মীয়ের মেয়ে কলেজ থেকে ফিরছিল বাসস্ট্যান্ডে দাঁড়ানো এক যুবক সেই সময় মেয়েটির ছবি তুলতে শুরু করে মোবাইলে ব্যাপারটা লোকজন বোঝার আগেই ছেলেটি পালিয়ে যায় কিন্তু ততক্ষণে বেশ কিছু ছবি তুলে নিয়েছে সে এর কিছুদিন পরে দেখা যায় কয়েকটি অশ্লীল সাইটে মেয়েটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে ব্যাপারটা তৎক্ষণাৎ পুলিশকে জানানো হয় কিন্তু এখনো পর্যন্ত ছেলেটির নাগাল পাওয়া যায়নি বক্তব্য শেষ করে জয়িতার সেই সহকর্মী মহিলা বললেন জানতাম এরকম কিছু একটা হবে একদিন ভাই যে এমন সব পোশাক পরে কতবার বারণ করেছি ওকে স্তম্ভিত হয়ে গেল জয়িতা এই মেয়েটিকে উদার আর প্রগতিশীল বলে জানত সে তার মুখে এমন কথা এখন সব দোষ মেয়েটি নিজেকে একটু সামলে বন্ধুকে বলল এ কথা কি করে ভাবছ তোমরা তোমার ভাইঝির এখন পরিবারকে পাশে পাওয়া সব থেকে বেশি দরকার ও অপমানিত হয়েছে আর ওকেই দোষারোপ করছো ছেলেটাকে আগে খুঁজে বের করে শাস্তি দাও সেটা বেশি দরকার এত খারাপ লাগলো জয়িতার মেয়েরাও যদি মেয়েদের না বোঝে তাহলে আর কি করা যায় সংসার বা কর্মক্ষেত্র কোথাও ব্যতিক্রম নয় অফিসে কোনো ছেলের প্রমোশন হলে সেটা হতো স্বাভাবিক আর কোনো মেয়ের পদোন্নতি হলে শুরু হতো নানা কানাঘুষো কি করে হলো কেন হলো মেয়েদের তো খুব সুবিধা প্রমোশন পাওয়া বসের সঙ্গে একটু সময় কাটালেই হয় মেয়েরাও এই কথা বলতো যেন কোনো মেয়ে নিজের যোগ্যতায় উঁচু পদে যেতে পারে না অফিসে যতদিন ছিল প্রতিবাদ করেছে জয়িতা মেয়েদের বুঝিয়েছে কাজের কাজ খুব বেশি হয়নি যেমন জয়িতা নিজেও কোনো দিন এই ধরনের মন্তব্য করেনি কোনো মেয়ে সম্পর্কে ছেলে মেয়েদের আলাদা করে দেওয়ার এই প্রবণতা এখনকার কনজিউমারিজমের সোসাইটিরও অঙ্গ বটে ছেলেদের জন্য নীল রং নির্দিষ্ট আর মেয়েদের জন্য গোলাপি জন্মদিনের অনুষ্ঠান হোক বা অন্য কোনো বাচ্চাদের পার্টি জামা হোক বা পেন্সিল বক্স সব কিছুই নির্ধারণ করে দেয় নির্দিষ্ট রঙ শুধু তাই নয় কলকাতার বড় বইয়ের চেনগুলিতে বুক ফর বয়েজ আর বুক ফর গার্লস পাওয়া যায় এখন আজকালকার দিনে তিথির জন্য বই কিনতে গিয়ে দেখে অবাক হয়েছিল জয়িতা কৌতূহলী হয়ে খুলে দেখেছিল মেয়েদের বইয়ে প্রিন্স আর প্রিন্সেসদের গল্প আর ছেলেদের গল্পের বিষয় হলো হিম্যান বা সুপারম্যান জয়িতা নিজে তো ছোটোবেলায় ঠাকুরমার ঝুলি আবার অরণ্যদেব ম্যান্ড্রেক রবিনহুডও পড়েছে কোনো অসুবিধা তো হয়নি তিথির জন্য আজ পর্যন্ত এই ধরনের বিভাজন করে দেওয়া বই কেনেননি জয়িতা তিথি বড় হয়ে সব পড়বে হ্যান্স আন্ডারসনও যেমন পড়বে তেমনি প্রফেসর শঙ্কও পড়বে বই কেনার ক্ষেত্রে ভাগাভাগি না করলেও সম্পতি ভাগ বাঁটোয়ার ক্ষেত্রে অবশ্য পুরো দোস্তর ভাগাভাগি করেছেন জয়িতার বাবা মা তার বাপের বাড়ি পুরোটাই লিখে দিয়েছেন দাদার নামে প্রথম যখন জানতে পারল অসম্ভব আহত হয়েছিল সে জিনিস না পাওয়ার কষ্টে নয় বাবা মার বৈষম্যমূলক আচরণে যে বাড়িটায় ছোট থেকে বড় হয়েছে সে যে বাড়িটার পরতে পরতে জড়িয়ে আছে শৈশব তার ওপর আর কোনো অধিকার রইল না বলে বাবা মার অবশ্য সেই একই বক্তব্য যেমনটা এই ক্ষেত্রগুলিতে থাকে ও ছেলে ওর বাড়ি লাগবে তুই কি করবি বাড়ি নিয়ে তোর তো বাড়ি আছে আর তাছাড়া বংশরক্ষা তো ওই করেছে এই বাড়িতে এই বংশেরই কেউ বা থাকবে সেটাই তো কাম্য এত কষ্ট পেয়েছিল বিয়ের পর জয়িতা শুনেছে যে তাঁর দাদা থাকার জন্যই নাকি তাকে এই বাড়িতে বউ করে আনা হয়েছিল এর আগে একটি মেয়েকে এই বাড়ির লোকেরা দেখতে গিয়েছিল বেশ পছন্দ হয়েছিল মেয়েটিকে তাদের। কিন্তু মেয়েটির দাদা বা ভাই নেই বলে শেষ পর্যন্ত বিয়েটা হয়নি শাশুড়ে বলেছিলেন মনুস্মৃতিতে একথাই আছে যে মেয়ের ভাই নেই তার সঙ্গে ছেলের বিয়ে না দিতে মনুস্মৃতি জয়িতার শাশুড়ির খুব পছন্দের উদাহরণ আসলে পুরাণ বেদ নেয় কোনটা থেকে কতটুকু নেয়া হবে সবটা নির্ভর করে মানুষের নিজস্ব পছন্দ বা অপছন্দের ওপর যেমন বেদে মেয়েদের চর্চা, পুজো অর্চনায় কোনো দিন কোনো বাধা নিষেধ আরোপ করা হয়নি গার্গী মৈত্রেয়ী লোপামুদ্রা এরা অত্যন্ত বিদুষী ছিলেন পরে পুরুষতান্ত্রিক সমাজ মেয়েদের বিদ্যার্জনের অধিকার বন্ধ করে দেয় কত কষ্টে কত সংঘর্ষের মধ্য দিয়ে গিয়ে ফের মেয়েরা শিক্ষার আলো দেখতে পায় সে ইতিহাস ভুলে যাওয়ার নয় বিয়ে পুজো বা অন্য কোনো অনুষ্ঠানে মেয়েদের পৌরোহিত্য করার চল প্রায় নেই গ্রামের দিকে এখনও প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয় শহুরে শিক্ষিত পরিবারে এখনও মেয়েদের বিয়ে দেওয়াটাই বাবা মা তাঁদের প্রধান কর্তব্য বলে মনে করেন অথচ ছেলেদের ক্ষেত্রে কিন্তু বিয়ে নয় তাদের চাকরিটা প্রথমে বিবেচ্য হয় এই জন্যই বোধ স্বাধীন আর স্বাবলম্বী ছেলেরা বিয়ে করে আর মেয়েদের এখনও বিয়ে হয় এই জন্য এখনও দেশের বিভিন্ন প্রান্তে অনার কিলিংয়ের এত রমরমা ভাবছিল জয়িতা মেয়েরা পরিবারের সম্পত্তি তাদের নিজস্ব ইচ্ছা অনিচ্ছা কিচ্ছু নেই তাই অন্য জাতে বিয়ে করলে তাদের মেরেও ফেলা যায় যে যাই বলুক মেয়ে বলে তোমায় এটা করতে হবে বা মেয়ে বলে তুমি ওটা করতে পারবে না এমন কথা জয়িতা কখনো তিথিকে বলেনি বলবেও না কখনো ও ঠিক করে রেখেছে সেটা তিথিকে শুধু শেখাবে সামগ্রিকভাবে কোনো মানুষের কি করা উচিত আর কি করা উচিত নয় সমাজও হয়তো বদলাচ্ছে এক পা এক পা করে বেশ কিছুদিন থেকেই মেয়েরা পৌরহিত্যে আসছেন এক এক করে টুকরো টাকরা এক একটা বিজ্ঞাপনও চোখে পড়ে আজকাল যেখানে মেয়েদের সঙ্গে ছেলেদেরও ঘরের কাজ শেখাচ্ছেন মা নতুন প্রজন্মের হাত ধরে নতুন বিশ্বাস আর আশা নিয়ে পরিবর্তন একদিন আসবেই মনে প্রাণে কথা বিশ্বাস করে জয়িতা তাহলে শ্রোতা বন্ধুরা দেখলেন তো আমাদের চারপাশে হয়তো এমন অনেক ঘটনাই ঘটছে হয়তো আমাদের বাড়িতে হয়তো আমাদের পাড়াতে হয়তো আমাদের কোনো না কোনো আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু এর প্রতিবাদ করতে আমাদেরই শিখতে হবে আমাদেরই প্রতিবাদ করতে হবে আজ এই পর্যন্তই আর হাতে সময় নেই তাই আমাদের পরিবার কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না মনে রাখবেন আমরা আছি ওয়েবসাইট ডাব্লুডব্লিউডব্লিউ এবং ফেসবুক ইউটিউব টামলার ইনস্টাগ্রাম আর টুইটারেও ভেরিতাস বাংলার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ